তিতবেগুন গাছের ওষুধি হজম শক্তি বাড়াতে যাদের হজমের সমস্যা রয়েছে তারা এই তিতবেগুন গাছের পাতাসহ সংগ্রহ করে রস করে নিয়মিত খেতে পারলে হজম শক্তি বৃদ্ধি পায় তাড়াতাড়ি কিমি সারাতে কিমির সমস্যার কারণে যাদের যন্ত্রণা হয় তারা যদি এই তিতবেগুন গাছের পাতাসহ ফুল ডাটাসহ রস করে সাত দিন খেতে পারেন তারা এই কিমি থেকে রেহাই পাবেন হাঁপানি সারাতে যাদের হাঁপানি বা শ্বাসকষ্ট রয়েছে তারা এই বেগুন গাছের পাতা ছেঁচে রস করে নিয়মিত খেলে হাঁপানি থেকে মুক্তি মেলে যৌন সমস্যায় যারা যৌন সমস্যায় ভোগে থাকেন তারা এই বেগুন গাছের পাতা শিকড় সহ সংগ্রহ করে রস করে নিয়মিত দুই চামচ করে দিনে দুইবার খেলে যৌন সমস্যা দূর হয় বাড়ির পরিত্যক্ত অংশ বা অব্যবহিত কোণে ধীরে ধীরে গজিয়ে ওঠা অসংখ্য ছোটখাটো লতাগুল্মগুলোকে আমরা না চিনে আগাছা বা বাজে উদ্ভিদ বলে কেটেকুটে উজাড় করে ফেলি আমাদের প্রকৃতি রাজ্যে সহস্র কোটি গুলম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলোর বেশি ভাগীয় ওষুধি গুণাগুণ সম্পন্ন যা মানব শরীরের জন্য অত্যন্ত মঙ্গলজনক তেমনি একটি ভেষেজগুলমেয়ের নাম কন্টিকারী তাকে অবশ্য একটি নামে চেনার উপায় নেই নিসর্গবিদরা বহু নামে নামকরণ করেছেন এ গুলমটিকে অনেক আবার গুলমটিকে বেগুন নামে চিনে এটি বাংলার সব অঞ্চলেই দেখা যায় এর কোনো চাষ করা হয় না তবুও এটি সচরাচর পাওয়া যায় সাধারণত এটি রাস্তার ধারে পুকুর পারে জন্মে থাকে ছোট এই কাটাযুক্ত গাছটির রয়েছে